এটা আমরা কখনোই চাই না যে কোনো মা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে তারা যান। একজন মাই শুধু পারে একজন সন্তানকে প্রকৃত ভালোবাসা দিতে এবং তাকে যত্ন নিতে এবং তাকে পরবর্তীতে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। আজ মা দিবসে সকল মাদেরকে শুভেচ্ছা জানাই, মারার জন্য ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। সব মাকে আমি আজকে ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। সবাই যেন মা হিসেবে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারে। আজকে বিশ্বে মা দিবস, এই মা দিবসে সমস্ত মায়েদের, পৃথিবীর সমস্ত মায়েদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। মা দিবসে আমরা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়ে উঠতে পারি এবং আমাদের যে মায়েরা রয়েছে, আমাদের শাশুড়িরা রয়েছে, তাদেরকেও যেন আমরা ভালোবাসতে পারি, সম্মান করতে পারি। আমাদের মায়েরা যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে বড় করেছেন, লালন করেছেন, আজ বিশ্ব মা দিবস, আজকের এই দিনে বিশ্বের সকল মাদের জানাই আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের মায়েরা যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে বড় করেছেন, লালন করেছেন, তারা যেন সুস্থ থাকেন, আজকের দিনে সেই শুভকামনা জানাই। এবং আমরা যারা মা, আমাদের মায়েদের মতো আমরাও যেন আমাদের সন্তানদেরকে লালন করতে পারি স্নেহ ভালোবাসা দিয়ে, এই কামনা করি। আজ মা দিবসে সকল মাদেরকে শুভেচ্ছা জানাই, মারার জন্য ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা আরও গভীর হয় এবং ছেলে মেয়েদের ভালোবাসাও যেন মার বাবার প্রতি আরও বেশি গভীর হয়, যেন তারা শ্রদ্ধা ভরে তাদের সম্মান করে, ভালো রাখে, মাদের প্রতি যত্ন নেয়। এটা আমি প্রার্থনা করি সবার কাছে, তারা যেন ভালো থাকে। আজকে মা দিবস, তাই পৃথিবীর সব মাদের আমি আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। একজন মাই শুধু পারে একজন সন্তানকে প্রকৃত ভালোবাসা দিতে এবং তাকে যত্ন নিতে এবং তাকে পরবর্তীতে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। এবং আমি আশা করব মা যেরকমভাবে সন্তানদের লালন পালন করে, তাদেরকে গড়ে তোলে, তাদেরকে সমাজে প্রতিষ্ঠা দেয়, সেই হিসাবে প্রত্যেকটা সন্তানও যেন মায়ের প্রতি একই মনোভাব পোষণ করে এবং মায়েদের যখন প্রয়োজন পড়ে বৃদ্ধ বয়সে সন্তানের ভালোবাসা, সন্তানের যত্ন, সন্তানের আদর, সন্তান যেন সেটা তাদেরকে দেয়, তাদেরকে যেন কোনোভাবেই অবহেলা না করে। এটি আমার মা দিবসে একটা আকুতি সব সন্তানের প্রতি। আজকে এই মা দিবসে আমি সমস্ত মাকে, আমি নিজে একজন মা, সব মাকে আমি আজকে ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। সবাই যেন মা হিসেবে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারে, সন্তানদের ভালোবাসায় জীবনযাপন করতে পারে, কেউ যেন সন্তানের কাছে অবহেলিত না হয়, আর বাচ্চারাও যেন মার কাছ থেকে অবহেলা না পায়, এইটি আমার ঈশ্বরের কাছে কামনা। মা দিবসে সকল মায়েদের জানাই শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাই, সকল সন্তানদেরও শুভেচ্ছা জানাই। যে সমস্ত মায়েরা অবহেলিত রয়েছে, সন্তানদের অনুরোধ করি তারা যেন মায়ের এই অবহেলিত থেকে ঘুচায়, মাকে যেন শ্রদ্ধা সম্মান করে, সকল মাকে, সর্বোপরি আমাদের মা জগৎ জননী মাকে আমাদের যেন সবাইকে আশীর্বাদ করে। আমার নাম সুমিত্রা, আমি কানাডা থেকে আসছি। মা দিবসে সকল মাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমিও একজন মা, এই মা হিসেবে আমি সব মায়েদের প্রতি আমার একটাই উপদেশ, আপনারা সন্তানের প্রতি সবসময় মনোযোগী থাকবেন, সন্তানদেরকে ওইভাবে সুন্দরভাবে মানুষ করে তোলা, এটাই হচ্ছে আমাদের মায়েদের মানে সবচাইতে বড় চাওয়া। আমাদের সন্তানরা যেন আদর্শবান, বিবেকবান মানুষ হতে পারে এবং সেই সাথে সন্তানদেরও প্রতি আমার একই উপদেশ, কোনো মা যেন সন্তানদের দ্বারা অবহেলিত না হয়, তারাও যেন সন্তানদের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান, শ্রদ্ধা পেতে পারে, এটাই আমার মা দিবসে সবচেয়ে বড় চাওয়া। এটা আমরা কখনোই চাই না যে কোনো মা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে তারা যান।
কারণ আমরা চাই সন্তানরা মারা যেমন যেভাবে কষ্ট করে সন্তানদের মানুষ করেন যেভাবে ত্যাগ স্বীকার করেন যেভাবে তারা প্রতিটা মানে স্যাক্রিফাইস করে তারা সন্তানদের বড় করে তোলেন একইভাবে বৃদ্ধ বয়সে মা বাবারা সন্তানদের কাছে বাচ্চা হয়ে যায় শিশুর মতোই তারা হয়ে যায় ওই সময়টা তাদেরকেও সেইভাবেই সেবা করা উচিত তাদের সন্তানদের এমনভাবে মানুষ করেন যেন সন্তানরাও তাদের মাদের অবহেলিত না করেন হ্যাপি মাদার্স ডে আমার পক্ষ থেকে সব মায়েদের জন্য শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি মা 9 মাস গর্ভে ধারণ করে মা 3 মাস বুকে রাখে এবং সারা বছর সব সময় মা হৃদয়ে রাখে আমাদের উচিত যে সন্তানদের যে মাকে সেভাবে যত্ন নেওয়া ভালোবাসা শ্রদ্ধা রাখা এবং সন্তান যদি সঠিক শিক্ষাভাবে আমরা দিতে পারি তাহলে কোনো মা বাবা অবহেলিত হবে না